বন্ধু তোমারে মারন তোরে আসলে পরে মারন তোরে আসলে পরে হুজবি কইয়া ফুল পাগল মহল কে গা আপন কে বারে পুর হুজবি রে তো কোন মারহাবা আল্লাহ 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 তোমায় সবাই পর করিলে দয়াল নবী আপন পাবে রে মারহাবা আল্লাহ আল্লাহ তোমায় সবাই পর করিলে দয়াল নবী আপন পাবে রে মারহাবা সেই নবীকে জানের চাইতে সেই নবীকে জানের চাইতে ভালো বাসন পাগল মহুয়ন কে গা আপন কে বারে পর হুজবি রে তো কোন মারহাবা আল্লাহ 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 চারে তিন হাত মাটির ধরকন হবে রে আপন সে ধরেতে দয়াল নবি করবে লাগমান মারহাবা আল্লাহ 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 সারে তিন হাত মাটির ধরকন হবে রে আপন সে ধরেতে দয়াল নবি করবে লাগমান মারহাবা আল্লাহ আল্লাহ চরম ধুলি দিয়ায়ামায় চরম ধুলি দিয়ায়ামায় তোরে ও বরণ পাগল নিদিয়ার সুরমা সলেতু সলেমু عليك سيدي يا حبيب الله الصلاة والسلام عليك سيدي يا شافيع المذنبين সবাই আমার সাথে বলুন আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাহমাতাল লিল আলামিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والعاقبة للمتقين والصلاة والسلام على محمد وآله وأصحابه أجمعين أما بعد فقد قال الله تعالى إن الله وملائكته يصلون على النبي
عليه وسلموا تسليما اللهم صل مولانا محمد وعلى آل سيدنا بندر عمر আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সালাতের কথা বলেছেন ঠিক কি না বান্দারে তোমরা নামাজ পড়ো আল্লাহ পাক নামাজ পড়েন না আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রোজা রাখার কথা বলেছেন আমরা রোজা রাখি আল্লাহ রোজা রাখেন না হজ এর কথা আল্লাহ বলেছেন আমরা করি আল্লাহ করেন না এই সমস্ত শরীয়ত ইবাদত থেকে আল্লাহ পাক কত পবিত্র আল্লাহ নিজে সৃষ্টা হয়ে একটা কাজ করেন হাজার কোটি কোটি মসজিদ রয়েছে সারা বিশ্বে ঠিক কিনা কোটি কোটি ইমাম লাখ লাখ মুয়াজ্জিন ইমাম রয়েছে খতিব রয়েছে এত শান আজমত দিয়েছেন সালাতের বদলত ঠিক কিনা জোরে বলুন শুধু সালাতের বদলতে আল্লাহ পাক কোটি কোটি মসজিদের ব্যবস্থা করেছেন ইমামের এত শান মুয়াজ্জিনের এত শান আল্লাহ পাক দিয়েছেন সালাতের বিনিময়ে সেই সালাতের কারণে আমরা মসজিদ পেয়েছি ঠিক কিনা বলুন এত গুরুত্বপূর্ণ তারপর আল্লাহ পাক নিজে নামাজ পড়েন বান্দারে তোমরা নামাজ পড়ো কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা আমি নামাজ পড়ি না কিন্তু আমার নবীর উপরে দরুদ শরীফ পড়ি সুবহানাল্লাহ এই জন্য আল্লাহ পাক বলেন ইন্নাল্লাহ وملائكته يصلون على النبي قلنا ما شاء يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما الله اكبر আল্লাহ পাক বলেন বান্দা আমি একই দুরূদ শরীফ পড়ি না আমার ফেরেশতাদেরকে নিয়ে আমি আল্লাহ দুরূদ শরীফ পড়ি হে মন্দারগণ তোমরা আমার নবীর উপরে দুরূদ শরীফ পড়ো তাও সম্মানের সাথে আদবের সাথে নবীজিকে সালাম দাও সুবহানাল্লাহ আল্লাহ নবীজির উপরে দুরূদ পড়াই খেয়াল তো করেন নাই বলছেন ওয়াসাল্লিমু তাসলিমা আমার নবীকে সম্মানের সাথে সালাম দাও তো আল্লাহ পাক নবীজির উপরে দুরূদ শরীফ পড়েন এদিকে আমরা যেভাবে দুরূদ শরীফ পড়ি এভাবে দুরূদ শরীফ পড়েন না ভিন্নভাবে এই আয়াতে কারিমার ব্যাখ্যায় বুখারি শরীফে কিতাবুত তাফসীর বুখারি শরীফ কিতাবুত তাফসীর বলুন না বুখারি শরীফ কিতাবুত তাফসীর এই আয়াতে কারিমার ব্যাখ্যায় বলা হচ্ছে ক্বালা আবুল আলিয়া আবুল আলিয়া থেকে বর্ণিত ইমাম বুখারীর দাদা উস্তাদ থেকে সুবহানাল্লাহ সালাতুল্লাহ সানাউহু আলাইহি ইনদাল মালায়েকা যে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে নিয়ে যে দুরূদ শরীফ পড়েন আমার নবীর উপরে দুরূদ শরীফ পড়েন এটা হলো ফেরেশতাদেরকে নিয়ে আল্লাহ পাক ফেরেশতাদের সামনে আল্লাহ নিজে আমার নবীজির শান আজমত বয়ান করেন জোরে বলুন সুবহানাল্লাহ আমরা সেই নবীর উম্মত হই খুশি নেবে যা ডান হাত তুলে বলুন ফেরেশতা রেকর্ড করছে খুশি নেবে যা যদি খুশি হই তাহলে দুরুদের মহব্বত থাকতে হবে কি হবে না সবাই বলুন হবে কি হবে না ফেরেশতাদের কি আল্লাহ পাক আমার নবীর উপরে দুরূদ শরীফ পড়েন আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আকসিরু মিনাস সালাতি আলাইয়া ইয়াউমাল জুমআতি তোমরা জুমার দিনে আমার উপরে বেশি বেশি করে দুরূদ শরীফ পড়ো ফাইন্নাহু ইয়াউমুন মাশহুদুন
তাশহাদুহুল মালায়েকা সুবহানাল্লাহ বলেন কেন না জুমার দিন বেশি বেশি এই জন্য দরুদ শরীফ পড়বে তোমরা যখন দরুদ শরীফ পড়ো ফেরেশতারা আমার কাছে তোমাদের দরুদ পেশ করে আল্লাহু আকবার তো আমরা নামাজ পড়ার কথা নবীজি বলেন নাই নামাজ পড়লে আমার কাছে নামাজ পেশ করে হজ করলে হজ আমার কাছে পেশ করে যাকাত দিলে যাকাত আমার কাছে পেশ করে আমার প্রিয় নবী বলে উম্মত রে দুরুদ শরীফ যখন পড়বে ফেরেশতারা সাথে সাথে আমার কাছে তোমাদের দুরুদ শরীফ গুলো পেশ করে জোরে বলুন সুবহান সাহাবে ইকরাম বলেন ওয়া ইন্না আদান লা ইউসাল্লি আলাইয়া ইল্লা উরিদাত আলাইয়া সালাতুহু হাত্তা ইয়ারুগ মিনহা ক্বালা কুলতু ওয়া বা'দাল মাউত সাহাবে ইকরাম বলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার উপরে যে ফেরেশতারা দুরুদের হাদিয়াগুলো পেশ করে দুরুদ পেশ করে ইয়া রাসূলুল্লাহ আপনি এখন আছেন আপনার জাহিরি অবস্থায় তো ফেরেশতারা দুরুদ আপনার কাছে আপনার উম্মতের দুরুদ পেশ করে আপনি খুশি হয়ে যান ইয়া রাসূলুল্লাহ ওয়া বা'দাল মাউত আপনার ইন্তেকালের পরে কি আমরা এভাবে কি বসে পড়ব আমাদের দুরুদ কি আপনার কাছে পেশ করা হবে সাহাবায়ে কেরাম বলতে চাচ্ছেন ইয়া রাসূলুল্লাহ আপনি দুনিয়া থেকে চলে গেলে আমরা তো মানুষ আমাদের দেহ মাটি খেয়ে ফেলবে আপনার ইন্তেকালের পরে আপনার অবস্থা কি ও সমূহ ফেরেশতারা আপনার কাছে দুরুদের হাদিয়া পেশ করবে এই কথাটা আপনার ইবনে মাজাহ শরীফের মধ্যে রয়েছে এবং বিশেষ করে বর্তমানে বাংলাদেশে দেশের বাহিরে পাকিস্তান থেকে একটা জামাত আবিষ্কার হয়েছে নব আবিষ্কৃত তাবলিগ জামাত ঠিক না ওই তাবলিগ জামাতের একটা কিতাব রয়েছে ফাজাইলে আমল এটা যারা তাবলিগের তালিম নেয় তাবলিগ করে তাদের মসজিদে তাদের কাছে কিতাবটা আছে ফাজাইলে আমল ওইটার মধ্যে মূল কিতাব যেটা উর্দু ভাষায় লিখেছে ওই কিতাবেই আলোচনাটা এসেছে এটা মূল কিতাব এবং বাংলাতে অনুবাদ হয়েছে তাবলিগি কুতুবখানা প্রকাশ করেছে এই কিতাবে ওই আলোচনাটা এসেছে তো বলছি ইয়া রাসূলুল্লাহ আপনার ইন্তেকালের পরের অবস্থা কি ইন্তেকালের পরও কি এইভাবে আপনার কাছে দুরুদ পেশ করা হবে না হবে না قال ان الله حرم على العبد ان تاكل اجساد الانبياء عليهم الصلاه والسلام আল্লাহ নবী বলে আল্লাহ পাক নবী রাসূলগণের দেহ মাটি খাওয়া মাটির জন্য আরাম করে দিয়েছেন সুবহানাল্লাহ এবং এই ফাজাইলে আমলের মধ্যে একটা অধ্যায় হলো ফাজাইলে দুরুদ এই কিতাবটার মধ্যে 50 থেকে 60 প্রকারের দুরুদ লিখেছে তাবলীগ জামাতের আমির সাহেব আমি বলতে চাই আমরা এই দুরুদের অনেক ফজিলত বর্ণনা করেছেন এটা তো মূল কিতাবে আছে তাফসিরাতের কিতাবে আছে এই আলোচনাটা তাফসিরে মাজহারি যেটা কওমি মাদ্রাসার মধ্যে পড়ানো হয় তাফসিরে মাজহারি তে হাদিসগুলো আছে তাফসিরে ইবনে কাসীরের মধ্যে আছে নবীজি আকীদা শিক্ষা দিচ্ছেন এবং আমল শিক্ষা দিচ্ছেন সুবহানাল্লাহ এই হাদিস শরীফ থেকে আমরা আকীদা এবং আমল শিখতে পাচ্ছি আকীদা হলো নবীজি ইন্তেকালের পরে জিন্দা নবী ঠিক কি না সবাই বলুন ঠিক কি না নবীজি ইন্তেকালের পরে জিন্দা নবী না মরা নবী সবাই বলুন জিন্দা নবী না মরা নবী নবীগণের দেহ মাটি খেতে পারে সবাই বলুন নবী রাসূলগণের দেহ মাটি খেতে পারে এটা হলো আকীদা বেহেস্তি জামাতের আহলুন নাদিয়া আহলে সুন্নাহ ওয়াল জামাত এটা নবীজি থেকে এসেছে দল সেই দলের আকীদা হলো নবীজি জিন্দা নবী নবীজি কি নবী তা আওয়াজ করে বলুন নবীজি কি নবী আরেকটা নবীজি আমল শিক্ষা দিয়েছেন দরুদ শরীফের আমল নবীজি এটাই প্রমাণ করতে চাচ্ছেন যে আমার উম্মতের আমি দুনিয়া থেকে চলে গেল ও হায়াতি খাইরুল লাকুম ওয়া মামাতি খাইরুল লাকুম আমার হায়াত যেমনি ভাবে তোমাদের জন্য উত্তম ঠিক তেমনি ভাবে আমার ইন্তেকালও তোমাদের জন্য উত্তম জোরে বলুন সুবহানাল্লাহ এই জন্য আমরা দরুদ শরীফ পড়ব আমার নবীজির কাছে পেশ করবে এটা আমাদের প্রশ্ন সি
আমরা তো শূন্য বিরম্মত হয়েছি, আপনি কোন আমল নবীজির কাছে পেশ করবে আমার নবী বলেনি, কিন্তু দুরুদ শরীফের হাদিয়া দুরুদ শরীফ আপনি পড়বেন, পড়ার পর পরে আপনার নাম আপনার বাবার নাম সহ নবীজির কাছে পেশ করা হবে, এইটা কত মর্তবাপূর্ণ আমল হতে পারে? আর যে কাজটা আল্লাহ করেন এমনি ভাবে আরেকটা হাদিস শরীফ আসছে ফাজাইল আমলের মধ্যে, জাকারিয়া সাহারান করে লিখেছেন, এবং এই যে হাদিসটি এখন বলবো এবং আমলের দুরুদ শরীফটা বলবো, এটা তাফসীর মাজহারি যেটা কোমি মাদ্রাসায় এবং হাতাজারি মাদ্রাসায় দেওবন মাদ্রাসার মধ্যে পড়ানো হয় তাফসীর মাজহারি, আরেকটা হলো তাফসীর ইবনে কাসির, যারা যারা সালাফি রয়েছে আহলে হাদিস রয়েছে এই কিতাবটাকে বেশি প্রাধান্য দেয়, এই তাফসীরের কিতাবকে, এই কিতাবের মধ্যেও এই হাদিস এবং এই দুরুদের কথাটা আসছে, খেয়াল করবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন قال قال رسول الله صلى الله عليه وسلم عن رويفة ابن ثابت الأنصاري رويفة ابن ثابت الأنصاري رضي الله تعالى عنه إني بولين قال رسول الله صلى الله عليه وسلم من قال اللهم صل على محمد وأنزله المقعد المقرب عندك يوم القيامة এভাবে যারা আমার নবীর উপরে দুরুদ শরীফ পড়বে, আমার নবী যে শিক্ষা দিচ্ছেন দুরুদ, দুরুদের আমল শিক্ষা দিচ্ছেন, এই দুরুদ যারা পড়বে আল্লাহর পেয়ার নবী বলে ওয়াজাবাত লাহু শাফাআতি হাশরের ময়দানে, আমি নবীজি সুপারিশ করা তার জন্য আমার জন্য ওয়াজিব হয়ে যাবে, ওই দুরুদ পড়লে ওনাদেরকে সুপারিশ করে আমি জান্নাতে নিয়ে যাবো, জোরে বলুন সুবহানাল্লাহ। অনেকে আমার ভাইরা গবেষণার অভাবে বলে থাকে দুরুদ ইব্রাহিম ছাড়া আর কোন দুরুদ নাই, অথচ ওনাদের কিতাবি ফাজাইলে দুরুদের মধ্যে 50-60 প্রকারের দুরুদ রয়েছে, আমি আহ্বান করতে চাই যদি কিতাবে থাকে তাহলে আমল করতে তো দোষ নাই, ঠিক কিনা? কারণ কিতাবে নবীজি দুরুদের কথা বলেছেন, আল্লাহ দুরুদের কথা বলেছেন, আমাদের আপাদের যারা মুরব্বী যারা ছিল ওনারাও দুরুদের কথা বলেছেন, আমরাও বলি, ঠিক কিনা? এই দুরুদ আমরা একটা আমল করি, আসুন আমার সাথে বলুন, নবীজি বলেছেন মানুষের কথা কথা দিলে কথা পর খেলাপ করতে পারে, আমার নবীর কথা দিলে, আমার নবী কথা দিলে কথার পর খেলাপ হবে, সবাই বলুন কথার পর খেলাপ হবে, যদি না হয় আমার সাথে বলুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়ানজিল হুল মাক'আদাল মুকাররাব ইনদাকা يوم القيامة اللهم صل على محمد وانزله المقعد المقرب عندك يوم القيامة আমার প্রিয় নবী বলেছেন যারা এই দুরুদ এভাবে আমল করবে আমি নবীজির সুপারিশ আমার সুপারিশ তার জন্য ওয়াজিব হয়ে যাবে। আসুন কয়েক মর্তবা দুরুদ শরীফ পড়ি, মহাব্বতে আল্লাহুম্মা সাল্লি ঘর নূর কা আল্লাহ
اللهم صل على سيدنا مرحبا مرحبا محبت محبت محمد وعلى سيدنا لا إله أشكه لا إله غزر لا إله وهو لا إله لا هو لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم غير عمار الله ربيار نبي رحمة للعالمين قولين أكثروا ذكر الله حتى يقولوا مجنون تمي এমন ভাবে জিকির করো যাতে করে মানুষ তোমাকে পাগল বলে মানুষ কি বলে সবাই বলেন মানুষ কি বলে অন্য হাদিসে পাকে আল্লাহর প্রিয় নবী বলেছেন এমন ভাবে তোমরা জিকির করো যাতে মুনাফিকেরা তোমাদেরকে রিয়াকার বলে তাফসীর মাযহারিতে আসছে মুনাফিকেরা তোমাদেরকে মোলারে দুঃখ দেখানোর জন্য জিকির করছে তোমরা মুনাফিকদের জবান থেকে যখনই আসবে যে সুন্নিরা ওই ব্যক্তি তো লোক দেখানোর জন্য জিকির করতেছে তখনই মনে করবে তোমার জিকির আল্লাহ কবুল করেছে কারণ মুনাফিকেরা যতক্ষণ না বলবে তোমার জিকির কিন্তু পাগল হয়ে গেছে জিকির করতে করতে আল্লাহ নবী বলে যখন বলবে তুমি যতক্ষণ যখনই বলবে তুমি পাগল হয়ে গেছো লোক দেখানোর জন্য জিকির করছো আল্লাহ নবী বলে বলতে থাকো তুমি জিকির বন্ধ করো না আল্লাহর সন্তুষ্টির জন্য জিকির চলতেই থাকবে ঠিক কিনা তোমরাও শহীদ হয়ে গেলে কাফেরদের নিহত করলে এই যে জিহাদের যে বড় মর্তবা রয়েছে তার চেয়ে আরো বেশি মর্তবা কোন আমলের কথা কি বলবো সাহাবাই কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ হ্যাঁ আপনি মেহরবানি করে তার চেয়েও যদি আমল থাকে আমাদেরকে বলুন আমাদেরকে বলুন আল্লাহর প্রিয় নবী রাহমাতুল আলামিন বলেন যে আমার সাহাবাই কেরাম সেটা হলো আল্লাহ নামের জিকির করা আল্লাহ নামের জিকির করা আল্লাহ নামের জিকির করলে আল্লাহ নামের জিকির করলে জিহাদের চেয়ে বেশি সওয়াব আল্লাহ পাক তোমাকে দান করবেন জোরে বলুন সুবহানাল্লাহ এই জন্য আসুন আমরা আল্লাহ নামের জিকির করব লা ইলাহা لا جهر لا إله أشكه لا إله لا هو لا إله نمزر زاتير بير ما بابر خدمت بھیلون بولو نمزر زاتير বাইরে মা বাবার খেতে মত ভইল না আমার নবীর দূর সাইর আমার নবীর দূর দিশাই আমার নূর নবীকে ভইল না লা ইলাহা আশিক হয়ে লা ইলাহা لا هو لا إله ولا إله إلا ولا إله إلا ولا إله إلا الله لا إله أشكه لا إله ولا إله حسبي ربي جل الله ما في قلبي غير الله بل حسبي ربي جل الله بل ما في قلبي غير الله نور محمد صلى الله عليه وسلم জিহাদি সাহেব
কিবলা তিনি চলে এসেছেন আলহামদুলিল্লাহ বলুন, মহাব্বতে বলুন আলহামদুলিল্লাহ। ওলা ইলাহা ইল্লাহু লা ইলাহা জোরে জোরে লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রাল্লাহ বলি হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রাল্লাহ তেরে সদকে মে আকা সারে জহাঁ কো দীন মিলা বে দীনোঁ নে কলমা পড়া বে দীনোঁ নে কলমা পড়া লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আসি কহো লা ইলাহা কাসীর। হে ইমানদারগণ, তোমরা আমি আল্লাহর জিকির বেশি বেশি করে করো, বেশি বেশি করে জিকির করার নির্দেশ কার? এই আয়াত কারিমার ব্যাখ্যা হাদিসে পাকে এবং তাফসীরাতের কিতাবে আসছে। আল্লাহর নবী বলেছেন নামাজটা নির্দিষ্ট সময়ের জন্য ফরজ করা হয়েছে, রোজা তাও নির্দিষ্ট সময়ের জন্য ফরজ করা হয়েছে, ঠিক না? হজ তাও নির্দিষ্ট মানুষের জন্য নির্দিষ্ট সময়ে ফরজ করেছে, কিন্তু জিকিরটা নির্দিষ্ট সময় নাই, কাল নাই, সুস্থ অসুস্থ জলে স্থলে রণে বন্ধে যেখানে থাকো সেখানে আল্লাহ নামের জিকির করো। সুবহানাল্লাহ বলুন, তুমি সুস্থ আছো আল্লাহ নামের জিকির করো, তুমি অসুস্থ আছো তাও আল্লাহ নামের জিকির চলবে, তুমি তোমার অজু নাই তাও আল্লাহ নামের জিকির চলবে, অজু আছে তাও আল্লাহ নামের জিকির চলবে, তুমি আকাশে থাকো পাতালে থাকো জমিনে থাকো যেখানে থাকো সমুদ্রে বন্দরে নদী নালা খাল বিল কৃষি ক্ষেত্রে পুলিশ আদালতে যেখানে থাকো। আয়াতে কারিমার ব্যাখ্যা বলা হচ্ছে তাফসীরাতের কিতাবে যে তোমরা সবসময় আল্লাহ নামের জিকিরে রত থাকো। আসুন আমরা কয়েক মুহূর্ত আল্লাহ নামের ইসমে জাতের জিকির করব। আল্লাহ 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 মরণ তোরে
আসলে পরে মহরম তোরে আসলে পরে খুশবি কইয়া পুরন পাগল মহরম কে রং আপন কে বারে পুর খুশবি রে তো কোন মরহবা আল্লাহ 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 তোমার সবাই পর করিলে দয়াল নবী আপন পাবে মরহবা আল্লাহ আল্লাহ তোমার সবাই পর করিলে দয়াল নবী আপন পাবে মরহবা সেই নবীকে জানের চাইতে সেই নবীকে জানের চাইতে ভালো বাসন পাগল মহুয়ন কে গা আপন কে বারে পর খুশবি রে তো কোন মরহবা আল্লাহ 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 সারে তিন হাত মাটির ধরকন হো বেরে আপন সে ধরেতে দয়াল নবী করবে লাগহমান মরহবা আল্লাহ 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 সারে তিন হাত মাটির ধরকন হো বেরে আপন সে ধরেতে দয়াল নবী করবে লাগহমান মরহবা আল্লাহ আল্লাহ চরম ধুলি দিয়ায়ামায় চরম ধুলি দিয়ায়ামায় তোরি ও বরণ পাগল মহুয়ান কে বা আপন কে বারে পর খুশবি রে তো কোন মরহবা আল্লাহ 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 মরণ চিতে আসলে পরে মরণ চিতে আসলে পরে খুশবি কইয়া পুরন পাগল মহুয়ান কে বা আপন কে বারে পর খুশবি রে তো কোন আল্লাহ আল্লাহ ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উপস্থিত রসুলপুর কান্দির পাহাড় আকবর সরকার বাড়ি যুব সংঘের উদ্যোগে ও সকল কবরবাসীদের রুহের মাগফিরাত কামনার্থে নবম বার্ষিক সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি সাহেব জনাব প্রফেসর মোহাম্মদ মাজিদুল ইসলাম আকবর সরকার বড়বাড়ি অবসর প্রাপ্ত প্রভাষক নটর ডেম কলেজ ঢাকা বারাকাল্লাহু ফি হায়াতিহি আজকের এই মাহফিলে যিনি উপস্থিত হয়ে মাহফিলকে রৌনক করেছেন উজ্জ্বল করেছেন এই রসুলপুরবাসীকে ধন্য করেছেন হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের নয়নমণি মিডিয়া ব্যক্তিত্ব লেখক ও গবেষক আন্তর্জাতিক প্রখ্যাত আলেমে দ্বীন মুফাসসির কোরআন শামসুল উলামা
একাধিক বাহাস ও মুনাজারায় সফল ব্যক্তিত্ব আমাদের পরম শ্রদ্ধেয় হযরতুল আল্লামা মুফতি আলাউদ্দিন জিহাদি সাহেব খাদেম বিশ্ব জাকির মঞ্জিল ফরিদপুর বারাকাল্লাহু ফি হায়াতিহি হুজুর আমাদের মাঝে উপস্থিত হয়েছেন সকলেই মহান আল্লাহর দরবারে শুকরিয়া দান করি আলহামদুলিল্লাহ বিশেষ বক্তা হিসেবে যিনিরা রয়েছেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ হযরত মাওলানা সুমর খান রেজবি সুনি আল কাদরি খলিফা রেজবিয়া দরগাহ দরবার শরীফ ব্রাহ্মণ পাড়া কুমিল্লা ও খতিব রসুলপুর কান্দির বরগসিয়া সুন্নি জামে মসজিদ উপস্থিত রয়েছেন সারা বাংলায় আলোড়ন সৃষ্টিকারী সুমধুর কণ্ঠসুর অনলবর্ষী বক্তা হযরতুল আল্লামা মাওলানা কামালউদ্দিন নুরি সাহেব নবীপুর দেবিদ্দার কুমিল্লা হযরত মাওলানা আলী আকবর রেজবি সাহেব মুয়াজ্জিন রসুলপুর কান্দির বরগসিয়া সুন্নি জামে মসজিদ সহসভাপতি জনাব আব্দুল জলিল সরকার রসুলপুর আকবর সরকার বাড়ি জনাব মোহাম্মদ ফুলমিয়া সরকার রসুলপুর আকবর সরকার বাড়ি জনাব মোহাম্মদ শাহ আলম সরকার রসুলপুর আকবর সরকার বাড়ি জনাব মোহাম্মদ আব্দুল মান্নান সরকার রসুলপুর আকবর সরকার বাড়ি জনাব মোহাম্মদ আখতার হোসেন সরকার রসুলপুর আকবর সরকার বাড়ি আয়োজনে রসুলপুর কান্দির পার আকবর সরকার বাড়ি যুব সমাজ দেবিদ্দার কুমিল্লা উপস্থিত রয়েছেন আল্লাহ প্রেমিক রসুল প্রেমিক শরণ মানা মুসলমান ভাই ও বাবাজিরা মুরব্বী আনি কেরাম আমার যুবক বন্ধুরা কুচি কাছা আল্লাহ প্রেমিক রসুল প্রেমিক আমার ভাইরা রহমানি যিনি আমাদের সকলকে আসার এবং বসার তৌফিক দান করেছেন শুকর আদায় করি আলহামদুলিল্লাহ আমরা আজকে মাহফিলে উপস্থিত হয়ে খুশি না বেসা আওয়াজ চাই আরো জোরে আমরা খুশি মহান আল্লাহ পাকের দরবারে খুশি আল্লাহ আমাদের প্রতি খুশি বাবাজিরা আজকের এই মাহফিল করা হয়েছে এখানে বলা হয়নি মাহফিলে আসলে প্রত্যেকের 500 টাকা করে দেওয়া হবে আমরা ঈমানের তাকিদে আমরা মাহফিলে চলে এসেছি ঠিক কিনা সবাই বলুন ঠিক কিনা আজ আমরা যে বৈঠকে মজলিসে বসেছি এই মজলিস আল্লাহ বাবার মজলিস ঠিক কিনা এই মজলিস রাসূল বাবার মজলিস এই মজলিস হল আমার প্যারা নবীকে রাজি করার মজলিস এই মাহফিল সুন্নি মাহফিল হল মহান আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার মাধ্যম সুন্নি মাহফিল এর মাধ্যমে আল্লাহর বলি হওয়ার ব্যবস্থা আছে ঠিক কিনা এই মাহফিল গুলোতে মা বাবার খেদমত শিক্ষা করার ব্যবস্থা আছে আসামান দেশ জাতির খেদমত কিভাবে করতে হবে আসামান সবাই বলুন আসামান নাই স্বাধীন সোনার বাংলাদেশে আমরা জন্মগ্রহণ করেছি এটা আমাদের গৌরব যে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছে ঠিক কিনা তা আমরা আরো বেশি সবচেয়ে আনন্দিত আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি ছিলেন মিলাদুন নবীর পক্ষে সবাই বলুন ঠিক না তিনি কিয়াম মিলাদে কিয়াম করতেন রসুলের পাকে দাঁড়িয়ে সালাম দিতেন তিনি রাজনীতি ছিল ইমানি রাজনীতি ইমানকে তিনি পুঁজি করে ইমানকে তিনি হৃদয়ে রেখে আল্লাহ আল্লাহ রসুলের প্রধান বিশ্বাস ভালোবাসা রেখে তিনি দুনিয়ার বাংলার জমিনকে
স্বাধীনতার জন্য রক্ত দিয়েছেন, ঠিক কিনা? সবাই বলুন ঠিক কিনা? সেই স্বাধীনতা কে আমরা অবহেলা করে মুছে দিতে পারি না, কারণ আমাদের বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছে সুন্নি আকীদা মজবুতের উপরে, ঠিক কিনা? জোরে বলুন ঠিক কিনা? এই জন্য আমরা বলতে চাই আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় নবীকে বড় ভালোবাসেন, বড় মহব্বত করেন, আমরা করতে চাই, ঠিক কিনা? আওয়াজ করতে হবে, আমরা নবীজিকে মহব্বত করতে চাই কি চাই না? আমরা দেখিয়ে দিয়েছি যখন আল্লামা আলাউদ্দিন জিহাদি সাহেব তিনিকে যখন একটা পক্ষ নেস্তনাবুদ করে দেওয়ার জন্য, নিস্তেজ করে দেওয়ার জন্য মিথ্যা মামলা দিয়ে কারাগারে ঢুকিয়েছিলেন, কারাগারে তিনি বন্দী হলেন, তখনই দেখা গেল আল্লাহ রসুলের মেহরবানিতে সকল সুন্নিরা ঐক্যবদ্ধ হয়ে মাঠে নেমে গেছে, ঠিক কিনা? জোরে বলুন ঠিক কিনা? আমরা সুন্নিরা, অনেকে বলবে সুন্নিরা বিভক্ত হয়ে আছে, বিভক্ত হয়ে আছে, ভাগ হয়ে আছে, একজন আরেকজনকে দেখতে পারে না। আপনারা কি দেখেননি আল্লামা আলাউদ্দিন জিহাদি সাহেব যখন জেলে তখন সুন্নি সব জনতা মাঠে ছিল, ঠিক কিনা? জোরে বলুন। সকলেই যাইতে পারেন নাই, এমন এক জায়গায় খোঁজ খবর নিয়েছে, একটা বাড়ি থেকে একটা পাড়া থেকে দশজন বারো জন করে মাঠে নেমেছে, দেখা যায় ওই পাড়া তো ওই গ্রামে হাজার হাজার সুন্নি আছে, সকল সুন্নিরা যদি মাঠে নামতো অবস্থা যে কেমন হতো, ঠিক কিনা? অবস্থা কি হতো আল্লাহই ভালো জানে। পাঁচজন সাতজন দশজন করে মাঠে নেমেছে, এটি তো সারা বিশ্বে আলোড়ন হয়ে গেছে। আল্লামা জিহাদি হুজুরকে মুক্তি দেওয়ার জন্য সরকার পর্যন্ত বিবেচনা করেছে, মুক্তি দিয়েছেন, ঠিক কিনা? জোরে বলুন। সসম্মানে মুক্তি দান করেছে, বলুন ইজ্জতের মালিককে, আওয়াজ করে বলুন ইজ্জতের মালিককে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন بسم الله الرحمن الرحيم يقولون لئن رجعنا إلى المدينة ليخرجن الأعز منها الأذل الله رب العالمين মুনাফিকদের সবাই আল্লাহ পাক ঘোষণা করে দিচ্ছেন, প্রত্যেক মুনাফিক ছিল যুদ্ধের ময়দান থেকে মদিনা গিয়েছে, মদিনার দিকে আসছেন, আসার সময় বলতেছে আমরা যারা সম্মানিত ব্যক্তি রয়েছি, মুনাফিকরা নিজেদেরকে সম্মানিত ইজ্জত আরা বলতেছে, সম্মানিত ব্যক্তি বলতেছে আমরা যারা সম্মানিত ব্যক্তি রয়েছি, আমাদের মধ্যে যারা সম্মানিত ব্যক্তি আছে তারা মদিনা মুনাব্বারায় গিয়ে যারা হীন মানুষ রয়েছে, লাঞ্ছিত মানুষ রয়েছে তাদেরকে বের করে দিবে। হীন বলেছেন, লাঞ্ছিত বলেছেন, ইমানদারদেরকে মুনাফেকরা বলতেছেন বের করে দিবে মদিনা থেকে। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমার প্রিয় নবীকে কত মহব্বত করে ভালোবাসেন, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিচ্ছেন বান্দারে আমি তোমাদেরকে বলে দিচ্ছি, তোমাদেরকে বলে দিচ্ছি ইজ্জতের মালিককে, আওয়াজ করে বলুন ইজ্জতের মালিককে,
আল্লাহ পাক বলে দিচ্ছেন বান্দারে ইজ্জতের মালিক আল্লাহ, ইজ্জত সম্মান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, ইজ্জত সম্মান আমার প্রিয় নবীর জন্য। আমি যাকে বড় ভালোবাসি, যাকে হাবিবুল্লাহ উপাধি দিয়েছি, আমার প্রিয় নবী বলেছেন আনা হাবিবুল্লাহ ওয়ালা ফখর, আমি আল্লাহর বন্ধু, এটা আমার ইয়া নয় অহংকার নয়, মহান আল্লাহর দরবারে শুকরিয়া। বন্ধুরা আমার কবির মওজুদ, আল্লাহ পাক বলে দিচ্ছেন বান্দারে তোমাদেরকে আমি বলে দিচ্ছি, কি বলে দিচ্ছি, ইজ্জত আল্লাহর জন্য এবং ইজ্জত হলো আমার নবীজির নবীর জন্য, ইজ্জত হলো মুমিন যারা রয়েছে, মুত্তাকিন যারা রয়েছে, বান্দার যারা রয়েছে তাদের জন্য ইজ্জত সম্মান, আর মুনাফিক যারা রয়েছে তাদের জন্য কোন ইজ্জত সম্মান নাই। জোরে বলুন ঠিক কিনা, আওয়াজ করে বলুন ঠিক কিনা। মুনাফিকরা ভাবে নবী প্রেমিকদের ইজ্জত নয়, আল্লাহ বলে দিচ্ছেন নবী প্রেমিকদের ইজ্জত। ওয়াইজ্জাতু লিল্লাহি ওয়ালিল্লাহি ইজ্জাতু ওয়ালিরাসূলিহি ওয়ালিলমুমিনিন, ইজ্জত সম্মান আল্লাহর জন্য, তার রসূলের জন্য এবং ঈমানদার যারা রয়েছে তাদের জন্য আল্লাহ পাক ইজ্জতের ব্যবস্থা করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিচ্ছেন ওয়ালা ইন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিচ্ছেন বান্দারে যারা মুনাফিক রয়েছে, বরং যারা মুনাফিক রয়েছে তারা বুঝে না, যারা মুনাফিক রয়েছে তারা বুঝে না, তারা জানে না যে ইজ্জত আল্লাহর জন্য, ইজ্জত তার নবীর জন্য, ইজ্জত ঈমানদার আশিকের সুন্দরের জন্য আল্লাহ ইজ্জতের ব্যবস্থা করেছেন, ইজ্জত সম্মান তাদের জন্য, মুনাফিকদের জন্য কোন ইজ্জত নেই, সম্মান নাই। তাই তো দেখা যায় সুন্নি আলেমদেরকে যখন মাঝে মধ্যে যখন কেস মামলা দিয়া মনে করে যে একেবারে কি করবে বাংলাদেশ থেকে নাম নিশানা মুছে ফেলবে, কিন্তু দেখা যায় সুন্নিদের উপরে যতবার আক্রমণ হয়েছে, আলেমদের উপরে যতবার আক্রমণ হয়েছে ততবার ততই তাদের জন্য মঙ্গল হয়েছে, ঠিক কিনা, তাদের সম্মান এবং ইজ্জত বাড়িয়ে দিয়েছেন কি। আল্লামা সিয়াদি আলাউদ্দিন সিয়াদি হুজুর সাহেবকে তিনি কে কেস মামলা দিয়ে জেলে আটক করেছেন, সম্মানের সাথে মুক্তি পেয়েছেন, রসুলের পাকের নজর আছে না নাই, সবাই বলুন আছে না নাই। আল্লাহ বলে দিচ্ছেন ইজ্জত সম্মান তো ঈমানদারের জন্য, আশিক রসুলদের জন্য, তাই তো আল্লাহ দুনিয়াতে প্রমাণ করে দিয়েছেন। ও আলাউদ্দিন জাহাদি সাহেব আপনাকে জেলে নিয়েছে, বাতিল ফিরকার আপনাকে নেস্তরাবুত করতে চেয়েছে, আমি আল্লাহ পাক আপনার শান আরো বৃদ্ধি করে দিলাম রসুলের পাকের মহাব্বতে, ভালোবাসায়। ফারুকি শেখ আল্লামা ফারুকি রহমাতুল্লাহ আলাইহির গলা কেটেছে, ফারুকি সাহেবের রক্ত বলে পৃথিবীর মানুষ, ফারুকি সাহেবের রক্ত জমিনে ঝরেছে, রক্তের বিনিময়ে আল্লাহ পাক বাংলার জমিনে লক্ষ লক্ষ ফারুকি জন্ম দিয়েছেন, রক্ত কামানোর জন্য মাঠ ফেলে রেখেছেন, ঠিক কি না? জোরে বলো দুই হাত তুলে বলো ঠিক কি না? ইজ্জতের মালিক আল্লাহ, আল্লাহর জন্য ইজ্জত সম্মান, আল্লাহর জন্য ইজ্জত সম্মান আল্লাহর জন্য। আমি নবীজির জন্য ইজ্জত সম্মান আল্লাহ আমাকে দান করেছেন, ইজ্জত দিয়েছেন, ইজ্জত ওয়ালা করেছেন, ঈমানদার যারা রয়েছে, আশিক রসূল যারা রয়েছে তোমাদের জন্য ইজ্জতের ব্যবস্থা করেছেন আল্লাহ। তোমরা দুশ্চিন্তা করবে না, মুনাফিকরা তোমাদেরকে লাঞ্ছিত করতে চায়, আল্লাহ পাক তোমাদের ইজ্জত বাড়িয়ে দিতে চায়। ঠিক কিনা? জোরে বলুন, আর জোরে বলুন ঠিক কিনা?
কিন্তু মুনাফিকদের অবস্থা সম্পর্কে মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে পাকে তিনি ঘোষণা দিচ্ছেন, ইযা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুনাফিকেরা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, মুনাফিকেরা আপনার কাছে এসে বলবে আমরা সাক্ষ্য দিচ্ছি আপনি নিশ্চয়ই আল্লাহর রাসূল, আমরা সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহর পয়গম্বর আল্লাহর রাসূল সাক্ষ্য দিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিচ্ছেন ইন্নাকা লারাসূলুল্লাহ, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন বলে দিচ্ছেন যে আমার নবী আপনি জেনে রাখুন আল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলুহু, আল্লাহ নিশ্চয়ই আল্লাহ পাক জানেন যে আপনি আল্লাহর রাসূল, আমি আল্লাহর পয়গম্বর, আমার প্রেরিত রাসূল, আমার হাবিব আপনি, আমি আল্লাহ পাক বলে দিচ্ছি আপনি আমার দোস্ত, আপনি আমার বন্ধু, আপনি আমার হাবিব, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, নিশ্চয় আমি বলে দিচ্ছি এবং আল্লাহ রাব্বুল আলামিন সাক্ষ্য দিচ্ছে মুনাফিকরা আপনাকে রাসূল হিসেবে অন্তর থেকে তারা রাসূল হিসেবে মানে না, ইয়া রাসূলুল্লাহ তারা মুখে জবানে বলে আমরা আপনাকে রাসূল হিসেবে মানি, অন্তরে আপনাকে রাসূল হিসেবে মানে না, অন্তরে আপনাকে বিশ্বাস করে না। একো শোনা দিয়েছেন কে মুনাফিক যারা হবে তারা অন্তর থেকে আমার নবীকে মানে না, অন্তর থেকে আমার নবীকে মানে, আওয়াজ দিতে হবে আমার নবীকে মানে, যারা মুনাফিক তারা কি আমার নবীকে মানে, জবানে মুখে আল্লাহ নিজে বলে দিচ্ছেন তারা এসে বলবে আমরা সাক্ষ্য দিচ্ছি নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ, আমরা সাক্ষ্য দিচ্ছি নিশ্চয় আপনি আল্লাহর রাসূল, আল্লাহ বলে দিচ্ছে আমি আল্লাহ জানি আপনি আল্লাহর রাসূল, কিন্তু তারা মিথ্যাবাদী, তারা আপনাকে রাসূল হিসেবে মানে, সবাই বলুন মানে। তাহলে বোঝা গেল আমার নবীকে যারা মুনাফিক আমার নবীকে দেখে লাভ হবে না, নবীজির চেহারা যতই দেখুক কোন কাজে আসবে, সবাই বলুন কাজে আসবে, বরং তাদের আরো কি হবে গুনাহ হবে, তাদের নিফাকই আল্লাহ পাক প্রকাশ করে দিয়েছে, মুনাফিকরা নবীর কাছে যাবে অন্তরে নিফাকই নিয়ে আল্লাহ এটা প্রকাশ করে দিয়েছে, আর অন্তর ইমান নিয়ে মহব্বত নিয়ে আমার নবীকে দেখলে সাহাবী হয়ে গেছেন, ঠিক কিনা জোরে বলুন না, ঠিক কিনা, জান্নাতের সনদ পেয়ে গেছেন ইমানের সাথে আমার নবীকে দেখে, ইমান না থাকার কারণে নবীকে দেখলো মুনাফিকই হয়ে গেল। এই জন্য এই যুগে দেখবেন প্রত্যেক মানুষ আপনি পাবেন আমার নবীজির শান বললে মিডিয়াতে দেখবেন, আবার বলে নবীজির শান, নবী মরে গেছে, নবীজি মাটিতে মিশে গেছে, মরে পচে গেছে, অথচ তাদের জবানে মাঝে মাঝে দেখবেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তারা বলছে নবীজি মরে গেছে, নাউজুবিল্লাহ বলুন, এ আকীদা আছে না নাই, সবাই বলুন আছে না নাই। নবীজিকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ক্বাদ জাআকুম মিনাল্লাহি নূর, ইয়া রাসূলুল্লাহ আপনি বলেন আমি আল্লাহর নূর, আমি আল্লাহ, আমি আল্লাহ আপনাকে নূর করে সৃষ্টি করেছি, আমি আল্লাহ থেকে আপনাকে নূর করে বানিয়ে সৃষ্টি করেছি, আপনি হলেন আল্লাহর নূর, মিনাল্লাহি নূর, আল্লাহ থেকে যে নূর এসেছে হুয়া নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সেই নূর হলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, চিৎকার বলুন সুবহানাল্লাহ। এখন কোরআন মানে প্রত্যেক মানুষ নূর মানে না মাটি মানে, আসলে নাই সবাই বলুন আসলে নাই, এই কোরআনে সালাতের কথা রয়েছে, প্রত্যেক মানুষ নামাজ মানে সালাত মানে, কিন্তু নবীজিকে হাজির ও নাজির মানে না, হাসির নাই, আল্লাহ কোরআনুল কারিমে বলেছেন ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা, এই কোরআনে যাকাতের কথা রয়েছে, বান্দার ওয়াতে যাকাত, যাকাত আদায় করে, আবার এই কোরআনে আল্লাহ পাক বলেছেন আমার নবীর ইলমে গায়েবের কথা, মা হুয়া আলা কলবি বিদানিন, আমার নবী গায়েবের গায়েব প্রকাশের ক্ষেত্রে কৃপণ নন, গায়েব প্রকাশ করেন, সুবহানাল্লাহ। তাহলে কোরআন কিছু মানে কিছু মানে না, আসলে নাই, সবাই বলুন আসলে নাই, এই কথাটাই আল্লাহ পাক কোরআন কারিমে আবার ঘোষণা করে দিচ্ছেন, মহান আল্লাহ পাক বলেন
وَإِذَا قِيلَ لَهُمْ تَعَالَوْا إِلَى مَا أَنزَلَ اللَّهُ وَإِلَى الرَّسُولِ رَأَيْتَ الْمُنَافِقِينَ يَصُدُّونَ عَنكَ صُدُودًا. আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার নবী, কামিয়ালা নবী, তরানওয়ালা নবী, বাছানওয়ালা নবী, উম্মতের কান্দারি নবী, হে আমার হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন নবীদেরকে বলা হবে তোমরা আমার নবীজির কাছে আসো, নবীর উপরে যা আল্লাহ পাক নাযিল করেছেন তোমরা তার দিকে আসো, আমার নবীর উপরে আল্লাহ যা নাযিল করেছেন, আমার নবীর উপরে আল্লাহ যে কোরআন দিয়েছেন এই কোরআনকে মানার মতো মানো, আমার নবী যা বলে তোমরা তা মানো, আমার নবী যেভাবে তোমাদেরকে বলে চলার জন্য সেইভাবেই চলো, তাহলে দেখবে তোমরা আশিক রসুল হবে, জান্নাতি হয়ে যাবে। কিন্তু মুনাফিকদের বেলা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, যখন তাদেরকে আপনি বলবেন তোমরা আল্লাহর পথে আসো, আল্লাহ যা নাজিল করেছেন আমার নবীর উপরে, রসুলের উপরে যা নাজিল করেছেন সে নাজিল কিন্তু কোরআনের উপরে, কোরআনকে মানো, কোরআনকে মানো, জীবনের মধ্যে জীবনটাকে কোরআন দিয়ে বাস্তবায়ন করো, কোরআনে আমার নবীকে নূর বলেছেন আল্লাহ, নূর মানো, কোরআনে আমার এলমে গায়েব জানেন বলেছেন এলমে গায়েব, আমার নবী এলমে গায়েবের খবর দেওয়ালা, মানো, আকীদা রাখো, কোরআনে বলেছেন আমার নবীজি মরে নাই, আমার নবী জিন্দা নবী, হায়াতুন নবী, কোরআনুল কারিমে বলেছেন নবী রাহমাতুল আলামিন, আমার নবীকে গোটা জগতের জন্য আল্লাহ রহমত করে পাঠিয়েছেন, আমার নবীকে মানতে হবে, এভাবে আকীদা রাখতে হবে, বিশ্বাস করতে হবে। ইয়া রাসূলুল্লাহ, যখন আপনি বলবেন, বলার পরে দেখবেন রাইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুন আনকা সুদুদা, ইয়া রাসূলুল্লাহ, মুনাফিকদেরকে যখন আপনি বলবেন আমার নবীর দিকে আসো, আমার নবীর উপরে যা নাযিল করেছে তার দিকে তোমরা, তার উপর ঈমান রাখো, তার দিকে আসো, তা আমল করো, বাস্তবায়ন করো, দেখবেন তারা পাশ কেটে চলে যাবে, মুখ ফিরাইয়া তারা তাদের চেহারাকে ঘুরিয়ে, তাদের চেহারাকে সিনাকে ঘুরিয়ে তারা পাশ কেটে চলে যাবে, ঠিক কিনা করে বলো, আরে যারা বলেন ঠিক কিনা। কোরআন, কোরআন বলে আল্লাহকে মানো, কোরআন বলে আমার নবীকে মানো, কোরআন বলে নবী রাহমাতুল আলামিন মানো, কোরআন বলে আমার নবী রাহাতুল আশিকিন, আমার নবীকে তুমি হাজির নাজির মানো, কোরআন বলে নবী শাফায়াত করবেন হাশরের ময়দানে, গুনাহগার উম্মতকে সুপারিশ করে করে জান্নাতে নিয়ে যাবেন। ওমর সুন্নি ভাইরা, যুবক ভাইরা, পর্দানুসীন মা বোনেরা, আমাদেরকে প্রারম্ভে যে কথাগুলো বলেছিলাম, আমার এবং আকিদার উপর আলোচনা করেছিলাম, হে আমার বাবা আজিরা, আমাদের সকলকে আমল এবং আকিদা ঠিক করতে হবে, ঠিক কিনা জোরে বলেন, ঠিক কিনা? যদি বলা হয় নবীজির শান এখানে আছে, আপনি দৌড়ে যাইতে হবে, মহব্বত নিয়ে যাইতে হবে, নবীর শান বুঝার জন্য, নবীর শান কে হৃদয়ে ধারণ করার জন্য, নবীজির ইজ্জত কে ধরে রাখার জন্য, নবীজির শান আউলে ইকরামদের শান কে হৃদয়ে রাখার জন্য, নবীজির মহব্বত কে হৃদয়ে ধারণ করার জন্য আপনাকে সদা সর্বদাই প্রস্তুত রাখতে হবে। ওই সুন্নি ভাইরা, যুবক ভাইরা, আজ যারা দেখবেন নবীজির শান যেখানে, নবীজির গুণগান যেখানে করা হয় সেখান থেকে যারা চলে যায়, তা আপনি বুঝতে পারবেন যে আল্লাহ বলেছেন, যাদেরকে বলেছেন নবীজির শান বললে, নবীজির কথা বললে তারা আপনাকে পাশ কেটে চলে যাবে, এরাই হলো মুনাফিক, ঠিক কিনা জোরে বলেন, ঠিক কিনা? এই জন্য আমার বন্ধুরা ভাইরা, আমার গভীর মনোযোগ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা তাজআলু দুআ রাসূল বাইনাকুম কাদুআই বাদিকুম বাদ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা একে অপরে যেভাবে ডাকাডাকি করো আমার নবীকে সেভাবে ডাকবে না। প্রশ্ন করবেন, হুজুর তাহলে নবীকে কিভাবে ডাকবো? তুমি আমি একে অপরে বন্ধু বন্ধুকে ডাকি, এই বেটা জিগায়, ঠিক কিনা? এ আব্দুর রহিম জিগায়, এ আব্দুল, হে করিম, এ করিমুল্লাহ, এতমি জিজ্ঞাসা কিভাবে ডাকি না, একে অপরে ডাকেন না, সন্তানকে ডাকে, বাবা তুমি জিজ্ঞাসা, হে মাসুদ জিজ্ঞাসা,
এভাবে আমরা একে অপরে ডাকি না। আল্লাহ পাক বলে আমার নবীকে এইভাবে ডাকিও না, আমার নবীকে এভাবে ডাকিও না। এগুলো আল্লাহ পাক আমাদেরকে শিক্ষা দিচ্ছে না। আকীদা নবীর উপর আমরা কি আকীদা রাখতে হবে, আকীদা শিক্ষা দিচ্ছে না। যারা এই সমস্ত আকীদাকে হৃদয়ে ধারণ করে তারাই তো জান্নাত, ঠিক কিনা বলি? কিভাবে ডাকবে নবীজি? কিতাবের মধ্যে আছে এয়াতকারীমার ব্যাখ্যায়, তাফসীরে জালালাইন শরীফের মধ্যে রয়েছে, তোমরা আমার নবীকে তোমরা এভাবে ডাকো, ইয়া মুহাম্মদ ইয়া আবুল কাসিম বলে আমার নবীকে তোমরা এভাবে ডাকো, ইয়া মুহাম্মদ বলে ডাকো। তাফসীরে মাজারের মধ্যে আসছে, তাফসীরে ইবনে কাসিরের মধ্যে আসছে, যেটা কওমি এবং খারিজি মাদ্রাসার মধ্যে পড়ানো হয়। তাফসীরে মাজারের মধ্যে আয়াত কারিমার ব্যাখ্যায় যারা সালাফি আহলে হাদিস রয়েছে, যারা যে কিতাবটাকে বেশি প্রাধান্য দেয় তাফসীরে ইবনে কাসির, এই তাফসীরে ইবনে কাসিরের মধ্যে আসছে যে আমার নবীকে কিভাবে ডাকবে, ইয়া মুহাম্মদ বলে ডাকবে না, ইয়া আবুল কাসিম বলে ডাকবে না, আমার নবীকে এভাবে ডাকবে না, আমার নবীকে বরং বাল কুলু বরং তোমরা বলবে ইয়া নবী আল্লাহ ইয়া রাসূলুল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ বলুন ইয়া রাসূলুল্লাহ, মারহাবা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ তোমারি শান তোমারি মান দিয়েছেন আল্লাহ পাক কুরআন, ঠিক কিনা বলো? নবীজির শান দিয়েছেন কে? সবাই বলুন দিয়েছেন কে? এই নাতি আমার নিজে লিখিত, মহব্বত করে ভালোবাসা হৃদয়ে মহব্বত নিয়ে আমরা পড়ি, জবান খোলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূল, যে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই ছন্দটাকে ঠিক রেখে বাকিগুলো আমি লিখেছি। তাহিরি সাহেব আল্লামা গিয়াসউদ্দিন তাহিরি সাহেব উনি যে গজলটা লিখেছিলেন ওইটা প্রথম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ঠিক রেখে বাকি পরের গুলো নিজে লিখেছি। নবীজির শানে কি মহব্বত করে বলুন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূল, ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ তোমারে শান তোমারে মান গেয়েছেন আল্লাহ পাক কুরআন, তুমি যে সেরা জন্মনের তুমি যে সেরা জন্মনের ঘোষণা দিয়েছেন আল্লাহ তাআলা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূল, জবান খোলে জবান আল্লাহ বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলে আমার নবীকে ডাকো। তাফসীর মাজহারি কওমি বলেন সুন্নি বলেন দেওবন্দি বলেন সালাফি বলেন আহলে হাদিস বলেন সকলের কিতাবের মধ্যে বলা হচ্ছে আয়াতে কারিমার ব্যাখ্যায় তোমরা আমার নবীকে ডাকবে ইয়া রাসূলুল্লাহ বলে ইয়া হাবিবাল্লাহ বলে ইয়া রাসূলুল্লাহ বলে ইয়া হাবিবাল্লাহ বলে, ঠিক কি না? জোরে বলো, আমরা দুই হাত তুলে বলি আমার নবীকে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলে ডাকতে চাইতে চাই না, আরো জোরে বলো চাইতে চাই না, এজন্য মহব্বত করে বলুন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ, যতই ব্যথা দিয়েছে মোনাফে তেরা ততই গেয়েছেন আল্লাহ নবীজির শান, ঠিক কিনা জোরে বলো, যতই ব্যথা দিয়েছে মোনাফে তেরা
বলুন না যতই ব্যথা দিয়েছে মোনাফে তেরা ততই গেছে নাল্লা নবীজির শান আজ ইমানদার গায় নবীর গান আজ ইমানদার গায় নবীর গান দয়া করেছেন মোদের আল্লাহ তালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ আজকের রাসূল যারা হবে নবীজিকে বাসবে ভালো জীবন দিয়ে ঠিক কিনা বলো সবাই বলুন ঠিক কিনা আমরা যারা আশিকের রাসূল সুন্নি রয়েছি নবী প্রেমিক হয়েছি ও আল্লাহর কসম আমরা আমার নবীকে জীবনের চাইতে আমরা সকল কিছুর চাইতে আমার নবীকে বেশি ভালোবাসি ঠিক কিনা জোরে বলো নবীজিকে ভালোবেসে বেশি আমরা কবরে যেতে চাই ঠিক কিনা বলুন আমরা নবীজিকে মহব্বত করে করে কোথায় যেতে চাই কবরে যেতে চাই আল্লাহ কবুল করে বলুন আমিন এই জন্য বলা হয় আমার ভাইরা বন্ধুরা কত মানুষ যারা বার্সিটি থেকে পড়াশোনা করে এসে বলে আমরা বার্সিটির মাল আমরা কিসের মাল বার্সিটির মাল কোরআনুল কারিমে নবীজির মহব্বতের কথা কোথাও নাই এমন মানুষ আছে না নাই সবাই বলুন আছে না নাই অথচ কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার মধ্যে আল্লাহ পাক নবীজির ভালোবাসার কথা বলেছেন বুখারী শরীফের মধ্যে আমার নবীর মহব্বতের কথা বলেছেন আমি ওদিকে যাচ্ছি না নবীজির ভালোবাসার আলোচনা তো এটা একটা বিষয় ঠিক কিনা আমি শুধু আজকে আলোচনা করতে চাই নবীজির শান আল্লাহ পাক দিয়েছেন ইমানদার গণের শান আউলিয়া কিরামদের শান আল্লাহ পাক দিয়েছেন এটা আমার আপনার বাপ দাদার কেনা নয় যে শানকে দুনিয়ার জমিনে মুছে ফেলা যাবে শান আল্লাহ দিয়েছেন বলুন না কে দিয়েছেন আমার নবীজির শান কে দিয়েছেন আউলিয়া কিরামদের ইজ্জত শান দিয়েছেন কে মুমিন ইমানদার আশিক রাসূলদের শান দিয়েছেন কে আর যারা আমার নবীজির শানকে মানবে না অনেক বলে ইয়া রাসূলুল্লাহ বলা যাবে না লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ একসাথে পড়া যাবে না লেখা যাবে না মসজিদের একদিকে লা আল্লাহ আর একদিকে মুহাম্মদ রাখা যাবে না লা ইলাহা ইল্লাল্লাহর পরে মুহাম্মদ রাসূলুল্লাহ লেখা যাবে না এই নবীজির শান কে খাটো করতে চায় নবীজির শান কে মুছে ফেলতে চায় আসলে না তাদের সংঘর্ষ আল্লাহ পাক কোরআনুল কারিমে কি বলেছেন নবীজির শান নবীজির গুণগান কে যদি অস্বীকার করে বা না মানে তাদের কি বলেছেন কোরআনুল কারিম আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন বায়রামান মাতালুল লাযীনা হুমিলাত তাওরাত থুম্মা লাম ইয়াহমিলুহা কামাতালিল হিমার ইয়াহমিলু আসফারা আল্লাহ রাব্বুল আলামিন বলে দিচ্ছেন ইহুদি যারা ছিল যারা যাদেরকে তাওরাত আল্লাহ প্রদান করেছিলেন তাওরাত দিয়েছিলেন তাওরাত কে দিয়েছিলেন আর বলা হয়েছে তাওরাতের মধ্যে যা রয়েছে তোমরা শেষ তাওরাত অনুযায়ী তোমরা আমল করো মহান আল্লাহ পাক বলে দিচ্ছেন তাদের উপরে তাওরাত অর্পণ করা হয়েছিল কিন্তু তারা তাওরাত সেই তাওরাত অনুযায়ী তাওরাতে যা লেখা তা অনুযায়ী তারা আমল করে নাই আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে উপমা দিয়েছেন গাদার সাথে উপমা দিয়েছেন আপনি গাদা 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 ছিলেন গাদা সহজ ভাষায় গরু যদি ছিলেন গরুর উপরে যদি আপনি হাজার কিতাব যদি গরুর উপরে দেন গরুর যদি বোঝা হিসাবে গরুর পিঠে দিয়ে দেন গরু চলতে পারবে হাতি চলতে পারবে কিন্তু বোঝা তার পিঠে অগণিত হাজার হাজার কিতাব রয়েছে ওই কিতাবে যা আছে এই সম্পর্কে তার ধারণা আছে সবাই বলুন ধারণা আছে নাই বোঝা বহন করতেছে বোঝা বহন করে কোনো ফায়দা নাই আল্লাহ পাক এটাই বলতেছেন তাওরাত শরীফ আমার নবীজির শান আজমত দেওয়া হয়েছিল আখিরি নবীজির শান দেওয়া হয়েছিল সেই শানকে তাওরাত
ইহুদিরা সেই তাওরাত শরীফ থেকে শানকে মুছে ফেলেছিল। আমার নবী কি মানবে না? আমার নবীকে অস্বীকার করেছিল, আমার নবী যে রাজমতকে না মেনে সেভাবে না চলার কারণে আল্লাহ পাক বলেছিলেন তাদের, তারা এখন তাওরাত পড়ে আমার নবীদের শানকে কেটে দিয়ে ওই তাওরাতটা তাদের বোঝা দাদার বোঝার ন্যায় হয়ে গেল। এই তাওরাত পড়ে এখন কোন কাজে আসবে না, এখন কোন কাজে আসবে? এটার ব্যাখ্যায় তাফসিরে জালালাইন শরীফের মধ্যে বলা হচ্ছে যে কি বোঝা ছিল তাওরাতের মধ্যে, কি ছিল যেটার কারণে তাদেরকে আল্লাহ পাক গাদা বললেন, গাদার মেয়ে তারা এখন এটা থেকে তাওরাত থেকে কোনো ফায়দা লাভ করতে পারবে না, উপকৃত হবে? তাফসিরে জালালাইন শরীফের মধ্যে বলা হচ্ছে ইয়াতিকারিওয়ার ব্যাখ্যা বলে আমিন নাতিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই তাওরাতের মধ্যে আমার নবীজির শান ছিল, আমার নবীজির নাম ছিল, গুণগান ছিল, আমার নবীজির শান তাওরাত শরীফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছিলেন। আর ইহুদির বাচ্চারা ইহুদিরা তাওরাত শরীফ থেকে আমার নবীজির শানকে কেটে দিয়েছিল, আমার নবীর শানকে তারা মুছে ফেলে দিয়েছিল আগুন না করার কারণে। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিচ্ছেন, হে তাওরাত, তোমরা যারা তাওরাতের বন্দিত রয়েছো তাওরাত থেকে আমার নবীর শানকে তোমরা কেটে দিয়েছো, এই তাওরাত করে এখন কোনো ফায়দা হবে না। যেমনিভাবে গাদা কিতাব বোঝা কিতাবের বোঝা বহন করে গাদার কোনো উপকারে আসবে না, ঠিক তেমনিভাবে তোমরা আমার নবীর শান ব্যতীত তাওরাত পড়ার কারণে তোমরা কোনো উপকৃত হবে না। জোরে বলুন নাউজুবিল্লাহ। এখন যারা কোরআন থেকে আমার নবীর শানকে খাতো করতে চায়, কোরআন থেকে যারা আমার নবীর শান আজমতকে খাতো করতে চায়, হে আমার সুন্নি ভাইরা, কোরআন কারিম থেকে যারা আমার নবীর শান আজমত খাতো করতে চায়, শুরু করতে চায়, আমি বলতে চাই এই কোরআন আমরা পড়ে থেকে এই কোরআন পড়ে তাদের কোনো ফায়দা হবে না, ঠিক কিনা? জোরে বলো। এই কোরআনে আল্লাহ পাক শান দিয়েছেন, রাসূলুল্লাহর শান বয়ান করেছেন, আউলি কিরামের শান বয়ান করেছেন। ও সুন্নি ভাইরা, যুবক সমাজ, কলেজ ভার্সিটি, ইউনিভার্সিটি, আমার যুবক ভাইরা, মুরব্বী বাবারা দুই হাত তুলে বলো, কোরআনে যে শান আমার নবীকে দিয়েছেন আমরা মানতে চাই কি চাই না? দুই হাত তুলে বলো, চাই কি চাই না? নারে তাকবীর, নারে রিসালা, মুফতি আহমদ রাজা সাহেব। পক্ষ থেকে মুফতি আলাউদ্দিন সাহেবের আগমন, সামনে চলে আসুন, সামনে চলে আসুন, ফাঁকা জায়গা পূরণ করুন। কবর মে দিদার নবী কি মহশর মে শফাত নবী কি উম্মত কি গমফর না পাগল মেহমান কে বহয়াপন কে বার পর বজবে রে কো কোন আল্লাহ 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 ولا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم.
আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভালোবাসেন, ভালোবেসে শেষ না। মহান আল্লাহ পাক দুনিয়ার জমিনে ফেরেশতা জিব্রাইলের মাধ্যমে ঐলান করে দেন, ও জিব্রাইল আমি খাজা গরিব নওয়াজকে ভালোবাসি, আমি আব্দুল কাদের জিলানিকে ভালোবাসি, আমি স্যার হিন্দিকে ভালোবাসি, আমি আলা হযরতকে ভালোবাসি, শাহজালাল মুজাররাদি আমানিকে ভালোবাসি, তথা গোটা বিশ্বের এই জমিনের নবীওয়ালা সকলকে আমি আল্লাহ ভালোবাসি। তোমরা তুমি আলাম করে দাও আমি আল্লাহ যাদেরকে ভালোবাসি তারা যেন আমার বন্ধুদেরকে মহব্বত করে ভালোবাসে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য বলতে চাই আমরা হকানি আল্লাহদেরকে মহব্বত করি, আলমদেরকে মহব্বত করি, আল্লামা জিয়াদি হুজুরকে মহব্বত করি, আমরা অনেক যুবকেরা রয়েছেন আল্লামা তাহিরি হুজুরকে মহব্বত করে, আমরা মোস্তফা আলা হযরতের উলামায়ে আহলে সুন্নাতকে মহব্বত করি, পীর মাশায়েখ ইকরামকে মহব্বত করি, আহলে ইকরামদেরকে মহব্বত করি। এটা আমাদের ক্ষমতা নয়, এই পাওয়ার, এই আমাদেরকে ভালোবাসার ক্ষমতা দিয়েছেন আল্লাহ। আল্লাহ মহব্বত পয়দা করে দিয়েছেন অন্তরে, এই কারণে আমরা ভালোবাসি। ঢিপকি নজরে বলো, দুই হাত তুলে বলো ঢিপকি না। সেই জন্য বলতে চাই আমরা অনেক গ্রামদেরকে ভালোবাসি, এটা আমাদের ফখর নয়, এটা আল্লাহর দরবার শুকরিয়া। আল্লাহ আমাদেরকে ভালোবাসার জন্য অন্তরে মহব্বত সৃষ্টি করে দিয়েছেন। আমাদের জিহাদি হুজুর, আমি অনেক সময় হুজুর বলে আমি আলাউদ্দিন জিহাদি যখন জেলে তখন সুন্নিরা মাঠে ময়দানে দল বেশ, কোন দল কে কোন দলের কে কার মুরিদ সেটা চিন্তা করে নাই, দেখিনা সকলেই সুন্নিয়তের জন্য নবীর প্রেমের জন্য মাঠে নেমে গিয়েছে। আমি বলতেছিলাম সরকারের দৃষ্টি আকর্ষণ করছি, সরকার মনে করে আমরা সুন্নিরা কম, অত সুন্নিরাই বেশি আছে বাংলাদেশে, ঠিক না? এক একটা গ্রাম থেকে সকল মানুষ বাইর হয় নাই, যারা প্রতিটা গ্রামের প্রতিনিধি রয়েছে আমি খবর নিয়েছি, বলেছে রাস্তায় জায়গা হয় না সুন্নিদের, সুন্নি জনতার মাঠে নেমে গেছে, রাস্তার জায়গা নাই, রোড ব্লক হয়ে গেছে, মাঠ ব্লক হয়ে গেছে, জায়গা নাই, কোথায় যাবে? পাঁচ ছয়জন দশজন করে এক একটা গ্রাম থেকে গিয়েছে, আর যদি সকল সুন্নিরা যদি মাঠে নামতো তাহলে কি হতো, ঠিক কিনা? জোরে বলুন ঠিক কিনা। এই জন্য বলছি আমরা যারা মোস্তফা আলা হযরতকে ভালোবাসি, যারা হকানি ওলামায়ে ইকরামদেরকে ভালোবাসি, জিয়াদি হুজুরকে ভালোবাসি, মোস্তফা আলা হযরতের ওলামায়ে আহলে সুন্নাতকে ভালোবাসি, গোটা পীর মাশায়েখ ইকরামদেরকে ভালোবাসি, আমি আপনাদেরকে বলতে চাই এটা মহান আল্লাহ পাকের দয়া আমাদের উপরে, যে আমরা ওই আল্লাহর ছায়া তলে রয়েছি, ওই আল্লাহর দরবারের নিচে আছি, ঠিক কিনা বলো? এটা আমাদের ইয়া রয় হকার নয়, মহান আল্লাহর দরবারে শুকরিয়া। আমরা হকের উপরে আছি, আল্লাহর নবীদেরকে মহব্বত করি, উলামা ইকরামদেরকে মহব্বত করি, বুঝতে হবে এটা। এই জন্য বলি সুন্নিয়ত বুঝে আমরা সুন্নিয়তের ময়দানে আসবো, না বুঝে যুবকের আজকে কোথায় চলে যাচ্ছে, সালাফিতে চলে যাচ্ছে, ভুল পথে চলে যাচ্ছে, ভার্সিটিতে পড়ে ভুল পথে চলে যাচ্ছে। এই জন্য আমি প্রথমই আমল এবং আকিদার আমল দিয়ে শুরু করেছি, ঠিক কিনা? এই জন্য আমরা এখন সুন্নি আকিদা এবং আমল দুই বিষয়ে দুইটা বিষয়ে আলোচনা করে থাকি। এই জন্য সুন্নি জনতা ওই যে জোয়ার যেদিকে মানুষ সেদিকে যায়, এদিক খেয়াল না করে আমরা বুঝে শুনে সুন্নিতে আসবো, দেখবেন আপনার পরিবার সকলে সুন্নি হবে, আপনার সন্তান সুন্নি হবে, আপনার স্ত্রী সুন্নি হবে, আপনার ভাই সুন্নি হবে, সব পরিবার সবাইকে আপনি সুন্নিয়তের দামানে আনতে পারবেন যদি আপনি সুন্নিয়ত বুঝে আমরা সুন্নিয়তে আসি। আল্লাহ পাক আমাদের সকলকে সুন্নিয়ত বুঝে সুন্নিয়তের দামান ধরা তৌফিক দান করুক, আল্লাহ আমাদের সকলকে দয়া নসিব করুক, আল্লাহর দয়া যেন আমাদের উপরে, আমাদের প্রতি আল্লাহর দয়া কবুল হয়, নবীজির মহব্বতে নবীজির সদকায় আল্লাহ যেন আমাদের সকলকে আউলিয়া প্রেমিক নবী প্রেমিক হিসেবে আল্লাহ পাক কবুল করে সবাই বলুন আমিন। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।